সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি সর্বদা এই দোয়াই করি আমার ভিউয়ার্সরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক। আমি ইতি, সিরাজগঞ্জের মেয়ে, ঢাকা থেকে বলছি। ইতিস ব্লগে সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব আপনাদের সাথে সপ্তাহে একদিন যেভাবে আমি ঘর পরিষ্কার করে থাকি, প্রতিদিন তো একটু একটু করে করতেই হয়, আর হচ্ছে একটা দিন মনে হয় যে একটু ডিপ ক্লিনিং না করলে না তাহলে আর চলছেই না। তো আমার এই কর্নারটা একটু নতুন করেছি, এখানে একটা প্লাস্টিকের র‍্যাক দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, সেখানে বেবির কাঁথা, জায়নামাজ রাখতাম যে, সেটা সরিয়ে ফেলেছি, দেখতে কেন জানি আর ভালো লাগছে না। তো কাজগুলো আমি করেছি, এই ভিডিওটা শ্যুট করেছি বৃহস্পতিবার, আর শুক্রবারে যেহেতু আজকে আমি ভিডিওটা দিচ্ছি তো আগের দিনই রেডি করে ফেললাম। আর শুক্রবার আমার তেমন কোনো রান্নাবান্না নেই, শুক্রবারটা আমার ছুটির দিনটাই রাখলাম, যেহেতু শনিবার ছুটির দিন আমাদের, এই জন্য শনিবারটা রান্নাবান্না এবং অন্যান্য কাজগুলো আছে, বাইরের কিছু কাজ আছে, রান্নাবান্না বেশি করে করতে হবে। মোটামুটি ঘর গুছানোর পরে, পরিষ্কার করার পরে যে ভিউটা এসেছিল সেটাই আমি একটু আগে দেখালাম। তো ছোট বেবিকে নিয়ে আসলে ডিপ ক্লিনিংয়ের কাজগুলো একটু করতে কষ্ট হয়, এই জন্য মাসে যে একবার ডিপ ক্লিনিং করা হয় সেটা আর ওইভাবে আমি আর করছি না কিছুদিন হলো। এই জন্য যতটুকু এলোমেলো, যতটুকু ঝাড়াঝাড়ি মোছামাছির কাজ আমি সপ্তাহে একদিন করে করি, তাহলে আমার বেশি তেমন ময়লা জমে না। এই আমি রান্নাঘরে কাজগুলো সকালবেলা নাস্তা রেডি করে এবং আমি দুপুরে যতটুকু খাবো বেবির জন্য রান্নাবান্না কমপ্লিট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাটা পুরোটাই আমি করেছি অফলাইনে। এবার আমার থালাবাটি হাঁড়ি পাতিল ধোয়াও শেষ, রান্নাঘরটা ক্লিন করে আমি একদম বের হয়ে যাব এখান থেকে, তাহলে আর সারাদিন কোনো তেমন এলোমেলো হবে না। সন্ধ্যায় যতটুকু নাস্তা পানি যা করবো সাথে সাথে ধুয়ে ফেলবো, মুছে ফেলবো, তাহলে আর এলোমেলোটা হবে না রান্নাঘর। আসলে জিনিসপত্র দামি হোক আর কম দামি হোক আর যেরকমই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে কাজগুলো করলে জিনিসগুলো দেখতে ভালো লাগে এবং নতুনের মতো থাকে। স্টিল এবং টাইলসের এটাই সুবিধা যে সুন্দর করে ধুয়ে মুছে রাখলে একদম নতুনের মতো লাগবে। তবে না পরিষ্কার করলে আর না গুছিয়ে রাখলে আর নতুন নতুন থাকে না, পুরাতনই মনে হয়। আসলে ঘরে জিনিসপত্র নতুন এবং গুছিয়ে রাখার জন্য যে মেয়েরা কত কষ্ট করে, কতটা ফাইট করে, এটা আসলে না দেখলে বুঝবে না কোনো মানুষ, কোনো ছেলে মানুষ। মেয়েরা তো জানেই, মেয়েরা তো করেই এই কাজগুলো। এই তো ব্যাস আমার ধোয়ার কাজ কমপ্লিট, মোছামাছির কাজও রান্নাঘরে কমপ্লিট। এখন সারাদিন এভাবে রান্নাঘরটা থাকলে আমার একটু শান্তি লাগবে, আমার মনে হয় সবারই শান্তি লাগে এরকম করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে রাখলে, যেরকমই হোক না কেন রান্নাঘরটা সারাদিন থাকবে। আর বিকেলবেলা যখন আমি নাস্তা রেডি করতে আসব, একটু চা বানাবো বা একটু যাই করি না কেন, বেবির খাবার গরম করব, তখন আর অতটা এলোমেলো হবে না। তবে আমার মনে হয় রান্না কমপ্লিট করে একদম রান্নাঘরটা সুন্দর সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে যাওয়াই উচিত সবার। এই তো আমার রান্নাঘরটা এখন দেখতে এরকম লাগছে।
তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট আপনাদের প্রতি। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের এই পিঁড়িটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাড়িতে আমাদের যখন ফার্নিচার বানিয়েছিল তখন পিঁড়ি দুই তিনটা বানিয়েছে, সেখান থেকেই এনেছিলাম। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি এসেছি এবার বেডরুমে। এর মধ্যে আমি বেবিকে খাইয়েছি, আমি নাস্তা করেছি, চা খাইয়েছি, সব কাজগুলো কমপ্লিট করে এসেছি। তো ডিপ ক্লিনিং এর জন্য আমি যা করেছি, অফ ক্যামেরায় আমি ঘরগুলো ঝুলগুলো ঝেড়ে নিয়েছি সব জায়গায়, বারান্দা, ওয়াশরুম, রান্নাঘর, বেডরুম, ড্রয়িং ডাইনিং রুম সব কিছুই আমি আগে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। তারপর বিছানা, পুরাতন বিছানার কাপড়গুলো পাল্টিয়ে নিয়েছি। আর এর মধ্যে খালাও এসেছিল, আমি ফ্যানগুলোও মুছতে দিয়েছিলাম। আর পুরাতন চাদরগুলো তুলে ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো ধোয়া হচ্ছে এখন। এই সাদা চাদরটার সাথে যে লাল কুসুম কভারটা দিলাম, কারণ ফুলটার মধ্যে অনেকখানি লাল আছে, আর একদম সাদার মধ্যে একটু রেড কালারটা দিলাম বলে একটু আরও একটু গর্জিয়াস লাগছে, দেখতে একটু কালারফুল মনে হচ্ছে। যাদের হোয়াইট কালার বা একদম হালকা কালার পছন্দ না, তাদেরও ভালো লাগবে, কারণ কুসুম বালিশ দুটো দেওয়াতে চকচক করছে বিছানাটা, রেড কালারটা খুব চোখে লাগতেছে। আর আসলে আমরা যখন এক একটা জিনিস কিনি বা বানাই তৈরি করি, তখন অন্য একটা সবসময় যত্ন করে রেখে দিলে অন্য জিনিসের সাথেও কিন্তু সেগুলো ম্যাচ করা যায় অনেক সময়। তো বিছানার এই পাশের পায়ের দিকের এই অংশটা আমি একটু এখানে এভাবে গুজিয়ে রাখতে ভালো লাগে আমার, তাহলে বিছানাটা এলোমেলোও কম হয় আর দেখতেও ভালো লাগে। এখানে আমি দুটো বই রেখেছি। আমার মাঝে মধ্যে যখন দিনের একটা কোনো একটা সময়ে আমি একটু সময় পেলে খাটের এই জায়গাটায় আমি একটু বসে একটু বই হোক আর একটু মোবাইল এর কোনো ব্লগ ভিডিও হোক, কোনো আপুর বা নিজের মতো করে একটু সময় কাটাতে আমার ভালো লাগে। তো বই দুটো রেখেছিলাম, এই বই দুটো আমার হাজব্যান্ডের চেয়ারম্যান স্যার দিয়েছে, ওনার নিজের লেখা বই, খুব সুন্দর লেখা। আসলে মানুষ শিক্ষিত হলে এবং মন মানসিকতা, উচ্চ শিক্ষিত মানুষের মন মানসিকতা আসলে উচ্চই হয়, ওনার লেখা বই দুটো পড়েও আমার সেরকমই মনে হয়। আর যতদিন ওনাদের সাথে দেখা হয়েছে, কথা বলেছি, কথা শুনেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো মনের মানুষ। এখানে ছোট্ট একটা ফ্লাওয়ার বাস রাখলাম। আর এই জায়গাটা আমি একটু চেঞ্জ করেছি, লন্ড্রি বাক্সটা এখানে দিয়েছি, সাইড টুল টেবিলটা আমি ও বেড সেকেন্ড বেডরুমটাতে দিয়েছি। আর সোফাটা রেখেছি আগের জায়গাতেই, সব কিছুই ঝাড়াঝাড়ি মুছামাছি আজকে করব, মুছামাছিও করব। তার আগে একটু ঝেড়ে এক্সট্রা ময়লা যেগুলো বেশি উপরে উপরে থাকে সেই ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি, তাহলে আমার জন্য মুছতে একটু সুবিধা হবে। বেশি ময়লা সহ মুসা দিলে বা ডলা দিলে ফার্নিচারের গায়ে আরও বেশি ময়লা লেগে যায়, কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সোফার পাশে আমি একটা গাছ রেখেছি, এটা ন্যাচারাল একটা প্ল্যান্ট। বারান্দার দরজাটা খুললে ওখান থেকে, যেহেতু বারান্দা থেকে আলো আসে, তাই ওখানে রাখা।
চলে আসলাম সেকেন্ড বেডরুমে। ফার্স্ট বেডরুমে এখন গোছানো আমার কমপ্লিট। সেকেন্ড বেডরুমে ওইভাবে বিছানা চাদর তুলে সব কিছু ঝাড়াঝাড়ি করে নিয়েছি। এই রুমও ঝাড়া হয়েছে, ফ্যান মোছা হয়েছে। তো এখন আমি বিছানা একটু ভালো করে ঝেড়ে নিয়ে নতুন চাদরটা বিছিয়ে দিব। নতুন চাদর বলতে ধোয়া চাদরটা। আজকে তিনটা বিছানাতেই আমি একটু সাদা চাদর পাড়ার চেষ্টা করব। দেখতে একটু একরকম লাগবে। এই বিছানার এই পাশটাতেও পায়ের পাশটাতে আমি গুজে দিব। গুজে দিলেই আমার কাছে সবচেয়ে বেশি স্মার্ট এবং ভালো লাগে দেখতে, সুবিধাও অনেক, সহজে এলোমেলো হয় না। বালিশের কভারগুলো আমি ভরে নিয়েছি। কুশন কভারটা চেঞ্জ করব, কিন্তু পিঙ্ক কালারের কুশন কভারটা আমার ধুয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটাই রাখলাম আপাতত, পরে চেঞ্জ করে দিব। ধোয়া শুকনো বিছানার চাদরগুলো যখন বিছাই তখন মনে হয় দেখে নতুন চাদর। হোম টেক্সের এই চাদরগুলোর একটা বিশেষত্ব হচ্ছে ধুয়ে দিলে মনে হয় মার দেওয়া, এবং যখন আমরা রৌদ্রে শুকাই টান টান করে রৌদ্রে শুকিয়ে যদি সোজা সোজা করে সুন্দর করে তখনই ভাঁজ করে রাখা হয় জড়ো করে না রেখে, তাহলে মনে হয় যে নতুন চাদর, একদম আয়রন করা, মার দেওয়া। সেকেন্ড বেডরুম গুছানো কমপ্লিট হওয়ার পরে আমি চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটাতে আমি একটু সাদা একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আমি একটু ঢাকার চেষ্টা করি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, ছোট্ট বেবি নিয়ে ওর অনেক সময় মুখের খাবার ফেলে বা কোনো একটা ময়লা ফেলে। আমার সোফার কভারটা ধোয়াটা তেমন একটা ঝামেলা মনে হয় না, কিন্তু লাগানো এবং খোলাটাই আমার কাছে বেশি কষ্টের মনে হয় কাজটা, যেহেতু কাজটা আমাকে নিজেই করতে হয়। সাদার এই ব্লক প্রিন্টের কুশন কভারগুলো আমি এখানে এক জায়গা থেকে কিনেছি, একটা দোকান থেকে, কিন্তু এগুলো আড়ংয়ে অনেক দাম চায়। আড়ং ছাড়াও যারা ব্লক প্রিন্টের বিছানার চাদর বিক্রি করে তারাও কিন্তু অনেক টাকাই দাম চায়, 300 টাকা করে, কিন্তু আমি এই কভারগুলো কিনেছি 100 টাকা করে মাত্র। আমার কাছে মনে হয় খুব ভালো একটা কাপড়। যারা বলে যে টুইল কাপড় ভালোটা, আসলেই টুইল এটা একদম ভালো কাপড়টা, অনেক বেশ মোটা এবং কাপড়ের গ্লেজি দেখেই মনে হয় যে অনেক ভালো কাপড়টা। তো আমি এইখানকার কাপড়টাও, নিচের কাপড়টাও অনেক দিন বিছিয়ে রেখেছি, এটাও চেঞ্জ করে ফেলবো, সাথে গ্লাসটা পরিষ্কার করে ফেলবো। এইখানে দেওয়ার জন্য এই কাপড়টা আমি এক্সট্রা করে কিনে রেখেছিলাম, কিনেছিলাম। এটাও তো সব জায়গায়, অনেক জায়গায় বিছাই, অনেক সময় আমি ওই যে লন্ড্রি বাক্সের উপরে রাখি বা সাইড টুলটার উপরে রাখি, এটার উপরে রাখি, যেখানে যেখানে মাপ মতো হয় সেখানে সেখানে এক একবার দিই। আর আমার কাছে মনে হয় এটাই ভালো লাগার একটা জিনিস, একটা জিনিস শুধু একটা কাজে ব্যবহার কেন করব, এটার একটা সর্বোচ্চ ব্যবহার করাই উচিত। এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আমি এখন আর পানি দিয়ে গাছ রাখিনি, কারণ এখন শীতকাল, পানির কাজ করতে তেমন ভালো লাগে না, আর মশার উপদ্রব এখন বেশি, এই জন্য এখন এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখলাম, দেখতে একটু সবুজ লাগছে, মনে হচ্ছে গাছ আছে। উপরের যে শোপিসগুলো ছিল সেগুলোও একটু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে রাখলাম। আসলে সপ্তাহে একটা দিন সব জায়গায় জিনিসপত্র চেঞ্জ করে এবং ধুয়ে মুছে রাখলে আমার কাছে একটু নতুনত্ব মনে হয়, বাসা মনে হয় নতুন হয়ে গেছে, এরকম একটু পরিবর্তন মনে হয়। এক রকম রাখলে একঘেয়েমি লেগে যায়। তো আমার কাছে মনে হয় এই কাজগুলো সবারই করা উচিত, আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমার একটা কাচের শোপিস, জিনিসটা অনেকখানি ভেঙে গেছে, পোলাপান যখন ঘুরতে এসেছিলো বাসায় খেলতে গিয়ে ভেঙে ফেলেছে।
জিনিসটা কাচের এবং অনেক সুন্দর একটা জিনিস দেখার মতো। তো হয়ে গেল আমার সুরাকের উপরটাও অর্গানাইজ করা। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, খালা কাপড় দিয়ে ঘরটা মুছে দিবে। শীতের মধ্যে আমি এই ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে একটু বেশি দৌড়াদৌড়ি করছি, কারণ কয়েকদিন ছাদে রাখছি, আবার কয়েকদিন একটু অল্প কয়েকদিন ঘরে রাখছি। গরমের দিনটাতে আবার এত বেশি টানাটানি না করলেও চলবে। তো এই তো সন্ধ্যাবেলা, আজকে আমি আর তেমন রান্না করব না। এটা বৃহস্পতিবার সন্ধ্যার ভিডিওটা, আমি একটু আলু ভাজি করে নিব রুটি খাওয়ার জন্য। আর আমার জন্য যা খাবার আছে এগুলো যথেষ্ট, আর ছেলে তো দুধ ভাত খাবে। তো এখানে আমি একটু আলু ভাজি করে নিয়েছি। যখন আমার কোনো কিছু ভালো না লাগে, খেতেও ইচ্ছা না করে, তখন আমার এই আলু ভাজিটা খুব পছন্দ। তো এটা রেডি করে আমি দুটা রুটি বানিয়ে খাবার দিয়ে দিব আপনাদের ভাইয়াকে, তারপরে ছেলেকে খাইয়ে দিব। ব্যাস, এই তো আমার ছিল সারাটা দিনের কাজকর্মের রুটিন। আর আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই আলু ভাজিটা এখন দেখতে এরকম লাগলেও খেতে কিন্তু দারুণ মজা, এবং লাস্টের দিকে কিন্তু খুব ভালো একটা লুক আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর নতুন বছরে সবাই জীবনের যত ভালো কাজ আছে সেইগুলো কাজ করার নিয়ত করবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।